ফেসবুক বিজনেস ম্যানেজার ডিজেবল হয়ে যাওয়া, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাওয়া, এটি কমন একটা ঘটনাতে পরিণত হয়েছে এবং প্রতিদিন প্রচুর মেসেজ আসতে থাকে ইনবক্সে যে আমার অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে গেছে, আমি কিভাবে এটিকে ব্যাক পেতে পারি। তো এক্ষেত্রে বলে রাখি, আপনার কোনো অ্যাকাউন্ট যদি ডিজেবল হয়ে যায় তাহলে পাসপোর্ট, এনআইডি অথবা অফিসিয়াল কোনো কার্ড দেখিয়ে কিন্তু সেটিকে ব্যাক আনা পসিবল, বাট সব ক্ষেত্রে কিন্তু ফেসবুক এটিকে ব্যাক দেয় না। এ কারণে দেয় না যে অনেক টার্মস এন্ড কন্ডিশন রয়েছে ফেসবুকে যেগুলি আমরা ফলো করে আইডি তৈরি করি না বিধায় ফেসবুক থেকে কিন্তু এই রেস্ট্রিকশন গুলো আসে বা ডিজেবল করে দেওয়া হয়। যখন পেমেন্ট মেথড অ্যাড করা হয় সেই সময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু দেখা যায় ডিজেবল হয়ে গেছে। জি জানি। হ্যাঁ, তো কি করা যেতে পারে? আপনি কিন্তু চাইলে শুরুতেই আপনার বিজনেস আইডেন্টিটি দেখিয়ে বা বিজনেসের সমস্ত পেপারস গুলোকে দেখিয়ে আপনি কিন্তু ফেসবুক থেকে বিজনেস ম্যানেজারটিকে ভেরিফাই করে নিতে পারেন। কিভাবে ভেরিফাই করবেন সেটি নিয়েই আজকের এই ভিডিওটি, অর্থাৎ আমি আপনাদেরকে প্রসেসটি দেখিয়ে দেওয়ার ট্রাই করব কিভাবে আপনারা ভেরিফাই করবেন, কি কি পেপারস লাগবে সেটিও আপনি দেখে নিতে পারবেন। তো আসুন অন স্ক্রিনে আমরা দেখে নেই কিভাবে ভেরিফাই করতে হয়। এক্ষেত্রে বলে রাখি ফেসবুক কিন্তু ব্যাপারটিকে খুব একটা সহজ ভাবে রাখেনি, অর্থাৎ আপনি ডিরেক্টলি এটিকে ভেরিফাই করতে পারবেন না, কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে, আমি সেটিকে দেখিয়ে দিচ্ছি। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি বিজনেস ম্যানেজারে এখানে বিজনেস সেটিংস এ রয়েছে। তো এখান থেকে আপনাকে চলে যেতে হবে বিজনেস ইনফো, এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিজনেস ম্যানেজারটি এটি কিন্তু আনভেরিফাইড রয়েছে। আমি এখান থেকে ভিউ ডিটেলস এ ক্লিক করব। সো দেখুন এখানে কি দেখাচ্ছে, ইনএলিজেবল ফর ভেরিফিকেশন, অর্থাৎ এটি ভেরিফিকেশনের যোগ্য নয় বা এটিকে ভেরিফিকেশন করা যাবে না। কিন্তু কেন করা যাবে না সেটাও কিন্তু এখানে খুব একটা স্পষ্ট করে বলেনি। তো শুরুতেই যে কাজটি আপনাকে করতে হবে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এইটি যদি আপনার বিজনেস ম্যানেজারের সাথে অন করা না থাকে বা ফেসবুকের সাথে, সেটিকে আপনাকে অন করে নিতে হবে ফার্স্ট এটা। দেন আপনাকে জানতে হবে যে কোন কোন ডকুমেন্ট লাগবে মূলত আপনার এই বিজনেস ম্যানেজারটি ভেরিফিকেশন করার জন্য। তো আমি যখন পর্যন্ত ভিডিওটি করছি তখন পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন যে সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ ফর বিজনেস ভেরিফিকেশন, এখানে কি কি ল্যাঙ্গুয়েজে বিজনেস ভেরিফিকেশন করা হয় সেই ল্যাঙ্গুয়েজের চার্ট এখানে দেওয়া রয়েছে। তো তার মধ্যে আমাদের বেঙ্গলি এবং ইংলিশ এটি আছে, এবং এক্সেপ্টেড ডকুমেন্ট টাইপস, কি কি ডকুমেন্ট এক্সেপ্ট করা হয় এবং কি কি ডকুমেন্ট লাগবে, এখানে ডকুমেন্ট টাইপস এর কথা বলা রয়েছে। এর মধ্যে রয়েছে সার্টিফিকেট, আর্টিকেলস অফ ইনকর্পোরেশন, বিজনেস রেজিস্ট্রেশন অর লাইসেন্স ডকুমেন্ট, গভর্নমেন্ট ইস্যুড বিজনেস ট্যাক্স ডকুমেন্ট, বিজনেস ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল। এখানে কিন্তু বিজনেস ব্যাংক স্টেটমেন্টের কথা বলছে, আপনার পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট না, এবং ইউটিলিটি বিল। ইউটিলিটি বিল বলতে এখানে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, এই ধরনের বিলের কথা বলা হচ্ছে। মোটামুটি কথা হচ্ছে আপনার বিজনেস রিলেটেড যত ইনফরমেশন লাইক ট্যাক্স, টিন, বিন, ব্যাংকের স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, ট্রেড লাইসেন্স, এগুলি থাকতে হবে। সো এই জিনিসগুলো থাকলে পরে আপনি কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন, অর্থাৎ আপনার ব্যবসা যদি অথেন্টিক হয় তাহলেই কিন্তু আপনি শুধুমাত্র ভেরিফিকেশন করতে পারবেন। এখানে বাদিকে বিজনেস সেটিংস থেকে চলে যেতে হবে অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস থেকে অ্যাপস, এখানে ক্লিক করতে হবে। দেন এখানে অ্যাড একটি অপশন রয়েছে, দেখুন এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন, করার পর এখানে তিনটি অপশন আছে। এখানে সবচেয়ে লাস্টের যে অপশনটি ক্রিয়েট আর নিউ অ্যাপ আইডি, এটি কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় দেখাচ্ছে। তো আমি যেটি করব, এখানে মাউসটি হোভার করার সাথে সাথে, অর্থাৎ তালা যে আকৃতি আইকন রয়েছে এখানে জাস্ট হোভার করলেই আপনারা দেখতে পাবেন কনফার্ম অ্যাকাউন্ট একটি অপশন আসবে, সেখানে ক্লিক করবেন, অ্যাকাউন্টটি কনফার্ম করে নেওয়ার কথা বলছে। সো এখানে কন্টিনিউ এই বাটনটিতে ক্লিক করে দিতে হবে, এখানে আই এগ্রি এই অপশনটি সিলেক্ট করতে হবে, দেন কনফার্ম ইমেইল এখানে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে হুইচ অব দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস ইউ, আপনি কি সেটিকে ডিসক্রাইব করতে বলছে। তো আমি এজ আ মার্কেটার হিসেবে এখানে মার্কেটার সিলেক্ট করছি, আপনি আপনার ক্ষেত্রে আপনারটা দিবেন। তারপর এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিব, দেন এখানে ক্রিয়েট অ্যাপ এখানে ক্লিক করব। এখানে তিনটি অপশন আছে, আমি সিলেক্ট করব আদার্স এই অপশনটি এবং এখান থেকে নেক্সট বাটনটি ক্লিক করে দিব। দেন এখান থেকে সিলেক্ট অ্যান অ্যাপ টাইপ, সিলেক্ট করব বিজনেস, দেন নেক্সট ক্লিক করে দিব। এখানে বলছে অ্যাড অ্যান অ্যাপ নেম, সো অ্যাপ নেমের ক্ষেত্রে আমার
অনলাইন যে শপটি রয়েছে সেটির নাম লিখবো অনলাইন শপ, দেন এখান থেকে বিজনেস ম্যানেজারটি সিলেক্ট করে দিতে হবে, দেন ক্রিয়েট অ্যাপ এখানে ক্লিক করব। এখানে পাসওয়ার্ড দেওয়ার কথা বলছে, ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। দেন এখানে বাদিক থেকে অ্যাপ সেটিংস বেসিক এখানে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে বিভিন্ন ইনফরমেশন দেখা যাবে, লাইক এখানে ডিসপ্লে নেম দেখাচ্ছে এবং অ্যাপ আইডি দেখা যাচ্ছে, কন্টাক্ট ইমেইল, এছাড়াও আরো বেশ কিছু ইনফরমেশন আছে যেগুলি আপনি এখান থেকে দেখতে পারবেন। ক্যাটাগরির ক্ষেত্রে আমি ক্যাটাগরিটি সিলেক্ট করে দিব। তো আমার ক্ষেত্রে আমি এখানে বিজনেস অ্যান্ড পেজেস এটি দিচ্ছি। আপনার ক্ষেত্রে আপনি আপনার ক্যাটাগরিকে সিলেক্ট করে দিতে পারেন, মানে আপনি যে নিশ নিয়ে কাজ করছেন সেটি। এরপর এখানে রিকোয়ার্ড অ্যাকশনস, রিকোয়ার্ড অ্যাকশনস এর ক্ষেত্রে কোনো অ্যাকশন এখানে নেওয়া হয়নি। দেন রয়েছে রিভিউ, রিভিউতে গিয়ে ভেরিফিকেশন, তো ভেরিফিকেশন এখানে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব। দেন এখন এখানে দেখুন একটি পরিবর্তন এসেছে, অর্থাৎ আগে কিন্তু কোনো অপশন ছিল না, এখন কিন্তু এখানে স্টার্ট ভেরিফিকেশন নামে একটি নতুন ট্যাব যুক্ত হয়েছে। এটিকে অন্যভাবে দেখা যায়, সেটি কিভাবে? বিজনেস সেটিংস এ যেতে হবে, বিজনেস সেটিংস থেকে এখান থেকেও দুইভাবে দেখতে পারেন, এই যে সিকিউরিটি সেন্টার এখান থেকে দেখা যাবে, অথবা বিজনেস ইনফরমেশন এখান থেকেও দেখা যাবে। বিজনেস ইনফরমেশনে ক্লিক করলাম, করার পর এখানে ভিউ ডিটেলস এখানে ক্লিক করব। এখন দেখুন এটি কিন্তু এলিজিবল হয়েছে ভেরিফিকেশনের জন্য, তো স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করব। করার পর এখানে বলছে যে ভেরিফাই বিজনেস ডিটেলস, কনফার্ম ইউর কানেকশন, আপলোড ডকুমেন্টস, ওকে ক্লিক করলাম, গেট স্টার্টেড ক্লিক করব। দেন এখানে কান্ট্রি সিলেক্ট করে দিব, বাংলাদেশ, ওকে নেক্সট। এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ওয়েবসাইট আপনার কোম্পানির সেটিকে দিতে হবে, নেক্সট করে দিতে হবে। তারপর অবশ্যই ভ্যালিড ইনফরমেশন দিবেন। এরপর এখানে ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, টেক্সট মেসেজ এবং ডোমেইন ভেরিফিকেশন, ডোমেইন বলতে এখানে আপনার ওয়েবসাইটের নাম সেটিকে বোঝাচ্ছে। তো প্রত্যেকটিকে আলাদা আলাদা ভাবে ভেরিফিকেশন করতে হবে। লাইক আমি যদি ইমেইল প্রথমে সিলেক্ট করি, তারপর নেক্সট করি, দেখেন ইমেইলটা তারা কিভাবে ভেরিফাই করবে। এখানে সিলেক্ট অ্যান অ্যাকসেপ্টেড ডকুমেন্ট টাইপ এখানে ক্লিক করতে হবে ড্রপ ডাউনে। কিভাবে ইমেইলটা ভেরিফাই করবে সেটি দেখুন, লাইক এখানে চারটা অপশন দিয়েছে তারা, বিজনেস ব্যাংক স্টেটমেন্ট, বিজনেস রেজিস্ট্রেশন অর লাইসেন্স ডকুমেন্ট, বিজনেস ট্যাক্স ডকুমেন্ট, সার্টিফিকেট, আর্টিকেল অর ইনকর্পোরেশন। সো এই চারটি ডকুমেন্টের মধ্যে থেকে যে ডকুমেন্টটি আপনার রয়েছে তার একটি কপি আপলোড করতে হবে, কিন্তু আপনি সেই ডকুমেন্টটিকে আগে এখানে সিলেক্ট করবেন। লাইক আপনার কাছে যদি থাকে বিজনেস ট্যাক্স ডকুমেন্ট, তাহলে আপনি এটিকে সিলেক্ট করবেন এবং পরবর্তীতে আপনাকে কিন্তু ট্যাক্স ডকুমেন্টের ওই কপিটিকে আপলোড করতে হবে। সো যে ডকুমেন্টটি আপনার কাছে আসলে অ্যাভেলেবেল আছে সেই ডকুমেন্টটিকে এখানে সিলেক্ট করতে হবে। এভাবে প্রত্যেকটি অপশন সিলেক্ট করতে হবে, লাইক ফোন কলের ক্ষেত্রে এখানে অপশনটি সিলেক্ট করে ভেরিফাই করতে হবে, টেক্সট মেসেজের ক্ষেত্রে সিলেক্ট করে ভেরিফাই করতে হবে, প্রত্যেকটি অপশনই কিন্তু আলাদা আলাদাভাবে ভেরিফাই করতে। এবং আপনি সমস্ত ডকুমেন্ট আপলোড করে ভেরিফিকেশনের জন্য সাবমিট করার পর সাধারণত 48 ঘন্টা থেকে 72 ঘন্টা সময় নিয়ে থাকে, তার মধ্যেই তারা ভেরিফিকেশন কমপ্লিট করে অথবা জানিয়ে দেয় কোন কারণে ভেরিফিকেশন হয়নি, এটি সাধারণত ইমেইল করা হয়। তো এভাবেই মূলত ফেসবুক অ্যাড ম্যানেজার ভেরিফাইড করতে হয়। আর ভেরিফাইড অ্যাড ম্যানেজারের অনেকগুলো সুবিধা রয়েছে, লাইক হঠাৎ করেই অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার আর ডিজেবল হয় না, বা কোনো অ্যাড যেগুলো পলিসি ইস্যুর কারণে আপনি দিতে পারেন না, সে সমস্ত ক্ষেত্রে আপনার যদি ভেরিফাইড অ্যাড ম্যানেজার থাকে সেগুলিতে কিন্তু খুব একটা বেশি পলিসি ইস্যু আসে না। এছাড়াও অ্যাড লিমিটের ক্ষেত্রেও অনেক ছাড় পাওয়া যায়, অর্থাৎ অ্যাড লিমিটের ক্ষেত্রে আপনি যখন আনভেরিফাইড অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার ব্যবহার করেন তখন কিন্তু খুব কম লিমিটের অ্যাড দেওয়া যায়, অর্থাৎ $250 আপনি অ্যাড দিতে পারেন। এবং আপনি যদি কাস্টমার কেয়ার এর কথা বলতে চান সেক্ষেত্রেও কিন্তু তারা ইম্পর্টেন্স দেয় যদি কিনা ভেরিফাইড অ্যাকাউন্ট হয়ে থাকে। এছাড়া বিজনেস হোয়াটসঅ্যাপ এর সাথে আপনি যদি API কানেক্ট করতে চান সেক্ষেত্রেও কিন্তু এক ধরনের অ্যাডভান্টেজ পাওয়া যায়, শুধুমাত্র আপনি ভেরিফাইড অ্যাড ম্যানেজার থাকলেই কিন্তু কানেক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ API এর সাথে, বিজনেস API যেটা। তো এ ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা আসলে ভেরিফিকেশন করার পরেই পাওয়া যায়। তো সাজেশন থাকবে, আপনার ব্যবসা যদি অথেন্টিক হয়, সমস্ত কাগজপত্র রেডি থাকে, তাহলে আপনি অবশ্যই আপনার ফেসবুক বিজনেস ম্যানেজারটি ভেরিফাইড করে নেবেন। আর কোনো কারণে আপনি যদি না করতে পারেন সেক্ষেত্রে আমাদেরকেও জানাতে পারেন, আমরা একটা ন্যূনতম সার্ভিস চার্জ অফার করব এবং তার মাধ্যমে আপনার বিজনেস অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেওয়ার চেষ্টা করব।
তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই চ্যানেলে ফেসবুক মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং টেক রিলেটেড ভিডিওগুলো নিয়ে কথাবার্তা বলা হয়ে থাকে। অনেকগুলো ভিডিও রয়েছে, আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে ঘুরে আসুন, হয়তো বা যেকোনো ভিডিও আপনার জন্য ইফেক্টিভ হবে। আপনি নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।